ফিলিস্তিনি যুবককে বাড়ি সহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দেব। চীনের জবরদস্তি নীতি অব্যাহত থাকবে রিপোর্টে প্রকাশ। ঝাপুজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নয়। সন্ত্রাসবাদ মদতদাতাদের করা মূল্য চুকাতে হবে মোদীর ঘোষণা। আরো জানিয়ে দেব, ইমরান খানের অভিযোগের কোনো সত্যতা নেই বলল যুক্তরাষ্ট্র। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেব রেগে আগুন কিমের বোন। আরো জানিয়ে দেব, সীমান্ত নিয়ে নতুন পথে চীন ভারতের ভয়াবহ সংঘাত। এবং সর্বশেষে জানিয়ে দেব, প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ফিলিস্তিনের যুবককে বাড়ি সহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর জেনিন শহরে মঙ্গলবার ইসরায়েলি সেনার এক ফিলিস্তিনি বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে মোহাম্মদ সাবানেহ 29 নামে এক ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই বর্বর হামলায় আহত হয়েছেন আরো 16 ফিলিস্তিনি বেসামরিক। খবর রয়টার্সের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর একটি গাড়িবহর জেনিন শহরে ঢুকেই একটি বাড়িকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এরপর শক্তিশালী বিস্ফোরণ দিয়ে ওই বাড়ি উড়িয়ে দেওয়া হয়। এতে ঘরের ভিতর থাকা ফিলিস্তিনি যুবক মোহাম্মদ সাবানেহ ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। আশপাশে আরো 16 ফিলিস্তিনি যুবক আহত হন। ইসরায়েলের দাবি, গত 7 এপ্রিল তেল আবিবে বন্দুক হামলায় জড়িত ছিলেন এই ফিলিস্তিনি যুবক। ওই হামলায় 3 ইসরায়েলি প্রাণ হারিয়েছে। সূত্র পাস টুডে। চীনের জবরদস্তি নীতি অব্যাহত থাকবে প্রমাণ রিপোর্টে। চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শি জিনপিং এর নিয়োগ বৈশ্বিক রাজনীতি বেইজিং এর জবরদস্তি নীতি অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। কারণ এই ধরনের নীতিগুলো শির বৈশ্বিক এজেন্ডার মূলে রয়েছে। এক প্রতিবেদন জিও পলিটিক্স রিপোর্ট বলেছে, এটি থেকে নির্ধারণ করা যেতে পারে যে চীন সামরিক অর্থনৈতিক জবরদস্তি অনুশীলন চালিয়ে যাচ্ছে, যদিও কোভিড-19 ফলে চীনের অন্যান্য দেশগুলো রাজনৈতিক প্রচলিত সহযোগিতার মাধ্যমগুলোকে অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুসারে চীনা জবরদস্তি নীতি এর তীব্রতা প্রসারিত বাড়িয়েছে। তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগরে দেশগুলো চীনের জঘন্য আচরণের শিকার বলে অভিহিত করা হয়েছে। শির আমলে চীনের জবরদস্তি নীতি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কিছু ইউরোপীয় দেশ এবং পাকিস্তান পর্যন্ত প্রসারিত হয়েছে। এদিকে এটিকে একটি শাস্তিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চীন অস্ট্রেলিয়া পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং লৌহ আকরিক ব্যবহার বন্ধ করে দিয়েছে। জিও পলিটিকা রিপোর্টে অনুসারে, চীন প্রকৃতিতে প্রাপ্ত দুষ্প্রাপ্য ধাতু ব্যবহার করে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চাইছে। এদিকে চীনের এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিশাল একটি অস্ত্র। বেইজিং জাপান তার সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সাথে অনুরূপ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ঝাপুজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নয়। ইউক্রেনের ঝাপুজিয়া রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেশটির অন্তত 10 লক্ষ মানুষ। বৃহস্পতিবার ঝাপুজিয়া জ্বালানি অবকাঠামো আবাসিক ভবনকে লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ সেনারা। এ সময় রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র 5টি ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানান জেলেনস্কি। খবর সিএনএন এর। তিনি বলেন, দুদিনের কম সময়ের ব্যবধানে বৃহস্পতিবার শুক্রবার কাছাকাছি সময় জ্বালানি অবকাঠামো আবাসিক ভবনকে লক্ষ্য করে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। এই সময় রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রটি 5টি ড্রোনও ভূপাতিত করা হয়। তিনি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্যাস প্ল্যান্ট ও দিনিপ্র শহরে একটি ক্ষেপণাস্ত্র ফ্যাক্টরি ধ্বংস করেছে তারা। ইউক্রেনের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইউক্রেন দিনিপ্র গ্যাস উৎপাদন করা প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত আরো 4 জন নিহত হয়েছে। খেরসন থেকে পিছু হটলেও কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায় তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে, ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বৃহত্তর শহরগুলো অন্যতম দিনিপ্রতে আঘাত করেছে। দিনিপ্রোর আঞ্চলিক দাস দানিশ শাহ সামি হাল বলেন, শিল্প কারখানা ক্ষেপণাস্ত্র হামলার আগুন লেগে যায় এবং এতে 14 জন নিহত হয়েছে। সূত্র পাস টুডে। সন্ত্রাসবাদের মদতদাতাদের করা মূল্য চুকাতে হবে বললেন মোদী।
সন্ত্রাসবাদীদের মদদদাতার করা মূল্য চোকাতে হবে বলে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ পায়, এর অন্যতম হলো রাষ্ট্রীয় সমর্থন। কিছু রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদদের সমর্থন করে, তারা তাদের রাজনৈতিক আদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়। আন্তর্জাতিক সংগঠনগুলো যেন এটা না ভাবে যে যুদ্ধ হচ্ছে না বলে শান্তি বিরাজ আছে, এমনটা নয়, কারণ সাহায্যযুদ্ধ সমান বিপজ্জনক এবং সহিংসতাপূর্ণ। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে নো মানি ফর টেরর শীর্ষ সম্মেলনে চক্রের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তান নাম না করেই মোদি নিশানা, তাই না? যারা সন্ত্রাসবাদের মদত দেয় তাদের করা মূল্য চোকাতে হবে। এমন অনেক সংগঠন ব্যক্তি যারা সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করে তাদের বিচ্ছিন্ন করা দরকার। এই ইস্যুতে কোনো যদি থাকতে না পারে, সন্ত্রাসবাদ মদতদাতাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই গোটা বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। তিনি বলেন, আজকে বহু মানুষের জামায়াত হয়েছে, কিন্তু এই জামায়াতটাকে খালি মন্ত্রীদের জামায়াত হিসেবে দেখলে হবে না, কারণ আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটি পুরো মানব জাতির উপর প্রভাব ফেলেছে। বিশ্বে বিশেষ করে সন্ত্রাসবাদ দীর্ঘমেয়াদী ফল গরিব মানুষ এবং স্থানীয় অর্থনীতির উপর প্রভাব পড়ছে। পর্যটন হোক, বাণিজ্য, এমন কোন ক্ষেত্র নেই যেটি নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদের হুমকি শিকার হচ্ছে না, আর সেই কারণে মানুষের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। স্বভাবতই আমাদের লক্ষ্য হওয়া উচিত সন্ত্রাসবাদের অর্থের উৎসে আঘাত হানা। ইমরান খানের অভিযোগের কোনো সত্যতা নেই দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র বলছে, পাকিস্তান সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং শাসন পরিবর্তনের ষড়যন্ত্রে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের কোনো সত্যতা নেই। ভুল তথ্য প্রোপাগান্ড যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপাক্ষিক পথে আসতে না দেওয়ার প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাট্রোল এক প্রেস ব্রিফিং এ সময় কথা বলেন, আমরা আগেই বলেছি এই অভিযোগের কোনো সত্যতা নেই, কখনো ছিল না, এবং আমাদের আর অতিরিক্ত কিছু বলার নেই। চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তানের ইতিহাসে একটি প্রথম প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ঘটনা। ইমরান খান যুক্তরাষ্ট্রকে তার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের জন্য দায়ী করেন, কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে ইমরান খান বলছেন, তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য আর যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন না। তিনি কথিত ষড়যন্ত্রের মার্কিন ভূমিকায় বিষয়ে বলেন, যতদূর জানি এই বিষয়টি শেষ, তাই বিষয় আমি পেছনে ফিরে এসেছে। বুধবার এ বিষয়ে বেদান্তের মতামত চাওয়া হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সহযোগিতামূলক মূল্য দেয় এবং সর্বদা একটি সম্প্রীত গণতান্ত্রিক পাকিস্তানকে মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং এটি অপরিবর্তিত রয়েছে। বেদান্তকে ইঙ্গিত করে আরো বলা হয়, ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে ইমরান খানের উপর মস্কোর আক্রমণ শুরুর প্রাক্কালে তার রাশিয়ার সফরকে বিব্রত করে বলে অভিহিত করেছিলেন। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেব, রেগে আগুন কিমের বোন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। এতে কিম ইয়ং জং এর এই সতর্কতাবাণী উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার প্রধান সুর উকের কথা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী ইয়ং জং এর। এ নিয়ে গত তিন দিনে দক্ষিণ কোরিয়াকে দেওয়া হুঁশিয়ারি দেন ইয়ং জং এর। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে এসব অস্ত্র রয়েছে যা উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে দ্রুত আঘাত করতে সক্ষম। উত্তর কোরিয়ার যে কোনো সময় মিসাইল লঞ্চ করতে পারে, সেখানে আঘাত হানতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র। জং উনের বোন বলেছে, তার দেশের পারমাণবিক বাহিনীর প্রাথমিক মিশন প্রতিরোধ হিসেবে কাজ করা, যদি একটি সশস্ত্র সংঘাত শুরু হয় তাহলে পরমাণু অস্ত্রগুলি ব্যবহার করে শত্রুর সশস্ত্র বাহিনীকে নির্মূল করা হবে। তিনি আরো দাবি করেন, উত্তরে তুলনায় দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি অনেক কম। সীমান্ত নিয়ে নতুন পথে চীন, ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা। 2021 সালে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এনে বিশ্লেষক পর্যবেক্ষক ধারাবাহিকভাবে প্রকাশ করেছে প্রথম আলোচনা অনলাইন। এই আয়োজনে চতুর্থ লেখাটি এখন প্রকাশিত হলো।
যে কোনো সম্পর্কের জন্য প্রথমবার প্রয়োজন আস্থা এবং বিশ্বাস। চীন ভারত কূটনৈতিক সম্পর্কে 70 বছর পূর্ণ হলেও কখনোই তা প্রতিষ্ঠিত হয়নি। এখন যে সার্বিক পরিস্থিতি তাতে অদূর ভবিষ্যতে তার কোনো সম্ভাবনা দেখানো যাচ্ছে না। যদিও এশিয়ার ওই দুই বৃহত্তর শক্তির মধ্যে বাণিজ্যিক সম্পর্কে মোটর উপর মন্দ নয়। ভারতকে বলা হয় বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনৈতিক দেশ। এশিয়া মহাদেশের বিবেচনায় তাদের সামরিক বাহিনীও যথেষ্ট শক্তিশালী, কিন্তু চীনের সঙ্গে তুলনা করতে বসলে ছবিটা একটু অন্যরকম দেখায়। 1990 সালের কাছাকাছি সময় অর্থনৈতিক আয়তন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে চীনের সঙ্গে পাল্লা দিচ্ছিল ভারত, কিন্তু পরবর্তী সময়ে চীন যতটা এগিয়েছে ভারত ততটা পারেনি। এখন চীনের অর্থনৈতিক আয়তন ভারতের 5 গুণ, প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের ব্যয় ভারতের 4 গুণ। সাম্প্রতিক বছরগুলোতে চীন ভারত মহাসাগরের নৌশক্তিতে অনেক এগিয়ে আছে, যা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বেইজিং এর অবস্থানকে সুসংহত করেছে। এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রখ্যাত এই কূটনৈতিকবিদ বলেন, সীমান্তে পাকাপাকি সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছিল। দুই দেশ একমত হয়েছিল পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সুষ্ঠু, যুক্তিপূর্ণ এবং দুই তরফের কাছে গ্রহণযোগ্য সমাধান সূত্র খুঁজতে হবে। যতদিন এ চূড়ান্ত সূত্র পাওয়া যাবে ততদিন সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে সক্ষম হবে। সর্বশেষ বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য দ্বিপক্ষীয় আদান প্রদানকে বাড়ানো হবে, সেগুলো যাতে সীমান্তে যেটি আটকে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনীর অর্ধশিত S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইসরায়েলের চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে, গত শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাফিয়াব শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলি বিমান থেকে মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। চ্যানেল 30 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একেবারের জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মতামত ব্যক্ত করেনি। বিভিন্ন সূত্র বলছে, ইউক্রেনে ইসরায়েল সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।